জায়েদ খানকে কলকাতায় কাজ করতে বললেন শায়ন্ত। অবশেষে মুক্তি পেল মান্নার শেষ সিনেমা। জায়েদের পর এবার সাকিবের সঙ্গে দেখা শান্তিকার। কি সুন্দর জায়গা, মনেই হচ্ছে না যে শুটিং করছি, খুব ভালো লাগছে, মনে হচ্ছে ছুটিতে ঘুরতে এসেছি এখানে। এত আরামদায়ক ও সুন্দরভাবে শুটিং চলছে বললেন টলিউড অভিনেত্রী শান্তিকা। বাংলাদেশের সিনেমার শুটিংয়ে যোগ দিয়ে এখানকার আতিথেয়তায় উচ্ছ্বাস ও আনন্দের কথা এভাবেই জানালেন শান্তিকা। কক্সবাজার শুটিং লোকেশন থেকে একটি গণমাধ্যমকে অভিনেত্রী শান্তিকা বলেন, প্রথমবার বাংলাদেশে এসে শুটিং শুরু করেছি, তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। ছায়াপথ সিনেমার শুটিং শুরু হয়েছে কক্সবাজারে। বাংলাদেশের সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে অভিনয় করতে এসেছেন টলিউড নায়িকা শান্তিকা বন্দ্যোপাধ্যায়। ছায়াপথ সিনেমায় শান্তিকার চরিত্রের নাম ডায়না। কলকাতা থেকে বুধবার সকালে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শান্তিকা। সেখানে জায়েদ খানের সঙ্গে তার দেখা হয়। শান্তিকা বলেন, নায়ক জায়েদ খান সহ সিনেমার পুরো টিম যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছেন ভাষায় প্রকাশ করার মতো নয়। আগে শুনেছি, এসে প্রমাণ পেলাম বাংলাদেশের মানুষের আন্তরিকতা, আতিথেয়তা, আপ্যায়নের বিষয়ে কোনো কথা হবে না, এক কথায় তার দারুণ। শান্তিকা আরো বলেন, বিমানবন্দরে আমাকে নিতে গিয়েছিলেন খোদ শায়েদ খান। কি সুন্দর ব্যবহার তার, প্রথম দেখাতেই কথা বলে মনে হয়েছে অসাধারণ মানুষ। যে কোনো শিল্পীর এটি অনেক বড় গুণ, আমার কাছে মনে হয়েছে তার মধ্যে সেই গুণ আছে। হতে পারে একসময় কলকাতার ইন্ডাস্ট্রিতেও জায়েদ খান কাজ করবেন, আমি এখানে কাজ করতে এসেছি, জায়েদও ওখানে কাজ করতে যাবেন, আমিও তাই চাই। অবশেষে মুক্তি পেল মান্নার শেষ সিনেমা। দেড় দশক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না। যাওয়ার আগে কাজ করছিলেন জীবন যন্ত্রণা নামক সিনেমাটির, তখন অবশ্য এটির নাম ছিল লীলা মন্থন। পরে সেটি সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পাল্টে ফেলা হয় মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমাটির। মান্নার মৃত্যুর পর বেশ কয়েকটি মুক্তি দিতে চাইলেও নানান জটিলতায় আলোর মুখ দেখেনি ছবিটি। তবে মান্না ভক্তদের জন্য সুখবর রয়েছে, চলতি বছরের 15ই ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমাটি। বিজয় দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে মান্না অভিনীত শেষ সিনেমা। সংবাদ মাধ্যমকে এমনটাই নিশ্চিত করেন ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় গল্পের সিনেমা এটি, সঙ্গত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনটিকে সামনে রেখেই মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী 15ই ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমা। নায়ক মান্নার মৃত্যুর এতদিন পর ছবি মুক্তি দেওয়ার কারণ ব্যাখ্যায় খসরু বলেন, লীলা মন্থন নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম, ওই নামে 2011 সালে সেন্সরে জমা দিই, নাম দিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়, নানান জটিলতায় এরপর সিনেমাটির মুক্তি দেওয়া সম্ভব হয়নি, করোনার কারণে মুক্তি পিছিয়ে যায় আরো। আমি মনে করি এই সময়ে তারকাবহুল সিনেমাটির আবেদনও অনেকটাই কমে গেছে, সিনেমাটির মুক্তি দিলেও হয়তো লোকসান হবে, এরপর এটি মুক্তি দিতে চাই। মান্না ভক্ত ও সাধারণ দর্শকদের অপেক্ষায় রয়েছে এই সিনেমাটি। 2011 সালে সেন্সরে জমা পড়লেও ছবিটির ছাড়পত্র পায় এক দশক পর 2021 সালে। ছবিটির পরিচালক জাহিদ হোসেন খান জানান, সিনেমাটির শেষ দৃশ্য ও ডাবিং এর কাজ শেষ করে যেতে পারেননি মান্না। এর আগেই পৃথিবী থেকে চিরবিদায় হন তিনি। পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহীদ হওয়ার দৃশ্য ধারণ করা হয়। মান্নার অংশের আংশিক ডাবিং করেন অভিনেতা রাতিন।